হ্যালো ভিউয়ার, ঘর হওয়া রান্নাঘরে আপনাদের স্বাগত। আমাদের আজকের আয়োজন শীতের সবজি ভাজি। উপকরণগুলো দেখে নিন। সবজিটা ছোট ছোট করে কাটতে হবে এবং ভালোভাবে ধুয়ে রান্নায় যেতে হবে। কড়াইতে হালকা তেল দিয়ে ঝালগুলো ভেজে নিতে হবে অল্প করে। কাঁচা ঝালটা অল্প অল্প ভাজে সুন্দর একটা ঘ্রাণ হয়। ভেজে ঝালটা রেখে দিতে হবে, সবজির সঙ্গে দিলে ঝালটা সমস্ত ঝালটা গলে যায়। পরিমাণ মতো তেল দিয়ে, তেলটা গরম হলে একটু নাড়তে হবে, যখন ধোঁয়া আসবে তখন জিরেটা দিতে হবে। জিরেটা ভালোভাবে লাল লাল করে ভেজে রসুনগুলো ছাড়তে হবে। রসুনগুলো নাড়িয়ে সবজিগুলো ছাড়তে হবে। সবজিগুলো ভালোভাবে নাড়তে হবে, সমস্ত সবজিতে তেল মেখে যাবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইবই আমাদের অনুপ্রেরণা। ৫ মিনিট ঢাকা দিয়ে রাখি। আবার সবজিগুলো নাড়তে হবে সুন্দর করে, যাতে তলায় না পড়ে যায়। পরিমাণ মতো 1 চামচ হলুদ দিয়ে দিতে হবে। ৫ মিনিট ঢেকে রাখি, সবজিগুলো সুন্দর করে নাড়ি। সমস্ত সবজি মিলে 1 চামচ চিনি দিয়ে দিই, স্বাদটা মিষ্টি হবে, খেতে খুব সুন্দর লাগবে। সবজিটা খুব সুন্দর করে নাড়তে হবে, নাড়ে আর একটু ঢেকে রাখতে হবে, ঢেকে ঢেকে সেদ্ধ করতে হয়। এইবার পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। লবণটা আগে দিলে সবজির ভেতরে ঢুকে যায়, স্বাদটা লবণাক্ত হয়ে যায়। সবজিটা যখন কমে আসবে তখন লবণটা দিতে হয়। এবার ভাজা ঝালগুলো দিয়ে দিই।
রান্না প্রায় শেষের পথে, ঝালটা সঙ্গে থাকবে, কালারটাও ভালো থাকবে, ঝালটা খেতেও খুব স্বাদ লাগবে। অল্প একটু সময় ঢেকে রাখতে হবে, ঢেকে ঢেকে সবজিটা ভালোভাবে সিদ্ধ করতে হবে। খুবই মজাদার ভাজি, আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।